নমস্কার বন্ধুরা, পারুলের রান্নাঘরে তোমাদের আবার স্বাগত। আজকে আমরা বানাতে চলেছি ইলিশ মাছের একটি রেসিপি, ইলিশ পোলাও। খেতে অত্যন্ত সুস্বাদু আর বানানো খুব সোজা। এই রেসিপিটি আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ইলিশ পোলাও বানানোর জন্য যে যে উপকরণগুলি নিয়েছি সেগুলো সব ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা বাসমতি চাল দিয়েও এই রান্নাটা করতে পারো। চালটা আমি 10 মিনিট আগে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি একটা পাত্রের মধ্যে 3 টেবিল চামচ দই দিয়ে দেব। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটি পেস্ট, যার মধ্যে আছে 1/2 চা চামচ করে জিরে, শাহি জিরে ও 1 ইঞ্চির মতো আদা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/3 ভাগ কাশ্মীরি লঙ্কা। অ্যাড করে দিলাম 1 পিঞ্চ মতো হলুদ, 1 চা চামচের 1/3 ভাগ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এক এক করে আমি ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভালো করে পেস্টের সঙ্গে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। আমি একটি মাঝারি সাইজের পাত্রে এই রান্নাটা করার জন্য 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে আমি ভেজে নেব পেঁয়াজ। আমি 4টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন না হওয়া পর্যন্ত ভাজতে থাকব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই তেলেই আমি মাছগুলো ভেজে নেব, তাই একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলো ভেজে একটি পাত্রে তুলে নিচ্ছি। ম্যারিনেট করা মিশ্রণটি দিয়ে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রাখলাম। এই সময় 1 টেবিল চামচের মতো নারকেল কুচি আর 7-8টা মতো কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। কাঁচা মশলার গন্ধ কেটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কাজু ও নারকেলের পেস্টটা। 1 টেবিল চামচের মতো জল দিয়ে জারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মিনিট 2 কষে নেওয়ার পর অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। মশলাটা তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল আর 2 চা চামচের মতো ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যার মধ্যে আছে 5টা ছোট এলাচ, 2টো দারচিনির টুকরো, 1টা বড় এলাচ, 5টা লবঙ্গ আর 1 টুকরো জয়িত্রী। কয়েক সেকেন্ড গরম মশলাগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো কিশমিশ। কিশমিশগুলো ভাজা হয়ে ফুলে উঠেছে, এখন আমি অ্যাড করে দেব জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে চালটা ভেজে নেব। চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওটা ততই ঝরঝরে হবে। চালটা যখন চটপট করে ফুটতে থাকবে তখন ধরে নিতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। চালটা এখন ভাজা হয়ে গেছে,
একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে গোবিন্দভোগ চালের। এখন অ্যাড করে দেব জল, জলটা অবশ্যই গরম জল হতে হবে। আমি 2 গ্লাসের মতো চাল নিয়েছিলাম, তাই জলের পরিমাণটা নিয়েছি 4 গ্লাস, যে জলটা আমি আগে গরম করে রেখেছিলাম। সেই জলটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর ভালো করে চালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করার সময় 1 চা চামচ মতো লবণ দিয়েছিলাম, তাই এখন আবারও 1 চা চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আবারও মিশিয়ে নিয়ে চালটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন বাড়িয়ে রেখেছি। 5 মিনিট পর চালটা কেমন সেদ্ধ হয়েছে দেখে তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলছি। এখনো অল্প জল জল মতো হয়ে আছে। একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে 2 মিনিটের মতো আবারও ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি মাছের গ্রেভিটা। কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি পরে দেব বলে। এখন ভালো করে চালের সঙ্গে গ্রেভিটা মিশিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো তুলে দিচ্ছি। চালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন ইলিশ মাছগুলো একে একে সাবধানে দিয়ে দিচ্ছি। বাকি যে গ্রেভিটা রেখেছিলাম সেটাও মাছের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাঁচা লঙ্কা। আর 1.5 চা চামচের মতো চিনি। চিনিটা চালের সঙ্গে মাছগুলো টাচ না করে মিশিয়ে দিচ্ছি। ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। বেশিরভাগ পেঁয়াজটাই এখন আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আরও 1 চা চামচের মতো ঘি। এবার অল্প অল্প করে চালগুলো তুলে মাছের ওপর দিয়ে দিচ্ছি, যাতে মাছের উপরের দিকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কমানোই আছে। এখন আরও 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকা খুলে দিচ্ছি। চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আবার ঝরঝরেও হয়েছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। পোলাওটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখন আমি সার্ভ করব না। আরও 5 মিনিটের জন্য ঢেকে দমে রেখে দেবো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।